ওই অক্সফোর্ড থেকে ওহী নাজিল হয়েছে, ফলে আমি মজা করে বলি যে ওই যে ঢাকাতে মতিঝিলে বোর্ড অফিসের উম্মতরা, তার মানে সরকারি লেখকবৃন্দ টিচারবৃন্দ ওই ওহির উপরে আমল করে বাংলাদেশের এই যে 1 থেকে 5 বোর্ডের বইয়ে কোনোই বাংলা অর্থ উচ্চারণ কিছুই দেয় নাই, ফলে জীবনের প্রথম 5 বছর, মানে এটাই তো ফাউন্ডেশন। এইটাই তো ফাউন্ডেশন, এই যে গণ বাঙালি টেকনা, ধরো আমি তুমি যারা শহরে বড় হয়েছি বা একটু ভালো ফ্যামিলির, তারা পারিবারিক কারণে কোনোভাবে ইংলিশটা হয়ে যাচ্ছে, কিন্তু এই যে গ্রামে গঞ্জে লাখ লাখ কোটি কোটি এই যে গণহারে যে দুর্বলতা, এইটার মূল আসামি হলো এই 5টা বই। এবং আরো মজার ব্যাপার আছে, যে মজার ব্যাপার হলো সাপোজ আমি ক্লাস 2 এর বই, হ্যাঁ এখন শুরুতে আছে 1 পেজ প্রিফেস হলো বোর্ডের চেয়ারম্যানের একটা শুভেচ্ছা বাণী, বোর্ডের চেয়ারম্যানের একটা শুভেচ্ছা বাণী, এটা কোন ভাষায়? ইংলিশে। ইংলিশে, আচ্ছা। তারপর এখন মজাটা হলো এই পেজটা একটু উল্টাও, উল্টা পেজে 1 পেজ আছে বাংলা, কি লেখা আছে? নির্দেশনা যে কিভাবে পড়াইতে হবে, যে এই টিচারদের জন্য নির্দেশনাটা বাংলা ভাষায়, মানে পুরা বইয়ে যে 1, 2, 3, 4, 5 এই ক্লাসগুলির বইয়ের মাত্র 1টা পেজে বাংলা আছে, কাদের জন্য? টিচারদের জন্য। এবং কিভাবে পড়াইতে হবে এই নির্দেশনাটা বাংলায়, তার মানে কি মজাটা বোঝা গেছে? যদি এইটা যদি ইংলিশে দিত, তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া লক্ষ লক্ষ প্রাইমারি টিচার এই 1 পেজ ইংলিশ পড়ে বুঝতেন না যে আমাকে কি বলা হইল। তার মানে স্যার টিচাররা, আমরা এতটুকু বুঝতে পারতেছি আমাদের টিচারদেরকে বাংলায় বললে তারা বুঝে, ওয়্যারাস বাচ্চারা সব ইংলিশই জানে। হ্যাঁ, বাচ্চাদেরকে এখন টিচারই। স্যার আমার একটা কথা আছে, তার মানে কি ব্যাপারটা এরকম যে টিচারদেরকে, টিচাররাই যেহেতু বইটা পড়াবে, টিচাররাই ইংরেজিটাকে বুঝে বুঝে বলবে, তার মানে তো স্যার ওই যে ক্লাসরুমে যখন টিচার এটাকে বলবে তখনই তো হয়ে যায় আর কথা। হ্যাঁ, কিন্তু এখন ওইটাই হইতেছে না কেন? এই যে মানে মূল কথা হলো, টিচারই তো ইংলিশে এত দুর্বল যে উনাকে যদি এই কথাটা ইংলিশে বলা হয় উনি তো বুঝবেন না। হ্যাঁ, সেই জন্য তাকে বাংলায়। তাহলে আমি একটা সরকারি স্কুলের টিচার, আমি মিনিমাম ইন্টারমিডিয়েট পাস, অনার্স পাস, হ্যাঁ আমি এত ইংলিশে দুর্বল, আমি এইটাই বুঝি না, তাহলে আমার বাচ্চারা, আমার ছাত্রছাত্রীরা এটা কীভাবে শিখবে? একদম ফ্যান্টাস্টিক। এবং আরও মজার মানে যে ওই যে এই গত 8 বছর আগে বাংলাদেশের সারা দেশের প্রাইমারি টিচারদের, সরকারি প্রাইমারি টিচারদের ট্রেনিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিটিশ কাউন্সিলের হাতে, তার মানে যে শিয়ালের হাতে মুরগি পালতে দিছে। আর ওনারা এই যে মাস্টার ট্রেনার, ওনারা কিন্তু ওই যে PTI বাংলাদেশের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আছে, সরকারি যত ট্রেনিং হয় মাস্টার ট্রেনার, ওই যে অক্সফোর্ড থেকে যা আসছে ওইটাই ওহিটা বলেন, এই ক্লাসে ইংলিশ ক্লাসে বাংলা বলবেন না, ইংলিশ টু ইংলিশ পড়াবেন, ফলে আরো প্যাচ। আরে কতটা গ্যাপ পড়ে গেছে, যে বাচ্চাটা স্যার প্রকাশ করতে পারছে না, কিছুই জানে না, স্যার আমি বুঝি না, মুখস্থ ওকে ও বলছে যে মানে এই 5 লাইন মুখস্থ করে আসবা, ও কোনো মতে একটা উল্টাপাল্টা উচ্চারণ দিয়ে মুখস্থ করে ঠিকই যাচ্ছে, হি ইজ নট লার্নিং ইট ফ্রম হিজ হার্ট। হ্যাঁ হ্যাঁ, কারণ ওর হার্টে তো আছে ওর মায়ের শেখানো ভাষা। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো ওটাই। স্যার সবচেয়ে আপনি আপনি একবার শেয়ার করলেন মাঝখানে যে ক্লাসরুমে তো না হয় 40 মিনিট। হ্যাঁ ওইটাই ওইটাই টিচার মানে বলল, মানে এই যেমন আমাদের দেশে বলা হয় বিভিন্ন বড় বড় সেমিনার সিম্পোজিয়ামে যে ইংলিশ আমাদের গ্রামে গঞ্জে টিচার ই দুর্বল সেই জন্য হইতেছে না, ওইটা মূল কারণ না, টিচার তো 40 মিনিট। তো বাসায় যদি এই বাচ্চাটা, এই শিক্ষার্থীটা ওই উপজেলায় ওই গ্রামে, সে যদি এমন বই পাইতো যেটাতে বাংলা উচ্চারণ দেয়া, বাংলা অর্থ দেয়া, তো নিজে নিজেও কিন্তু সে ই হইতো, শিখতে পারত, ওইটাও সমাধান আমরা বের করে ফেলছি, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। এবং তার আগে আরেকটু বলি, এই যে বাংলাদেশে এই যে সবাই বলে এই যে আজকে বাঙালির পড়ার প্রতি অনীহা, পড়তে চায় না, একটা মূল কারণ কিন্তু এই বইগুলা, কেন সে তো পড়ে কিছুই বুঝতেছে না। হ্যাঁ, কোরআন শরীফ না হয় তেলাওয়াত করলে যে আমি সব পাবো, হ্যাঁ আধা ঘন্টা পড়লাম, 10 মিনিট পড়লাম।